ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে ক্যালেন্ডার অধ্যায়ের দীর্ঘ সময় থেকে কীভাবে বার নির্ণয় করতে হয় তার শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সংক্ষিপ্ত সময় থেকে কীভাবে বার নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি মিস করেছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দীর্ঘ সময় বলতে বোঝানো হয় যে কোনো একটি নির্দিষ্ট সালের যে কোনো এটি আগে বা পরে বর্তমান থেকে তার কোনো একটি তারিখের বার কী ছিল সেটি নির্ণয় করা। সেক্ষেত্রে আমরা একটি শর্টকাট রুলস অ্যাপ্লাই করব। শর্টকাট রুলসটি হচ্ছে বারের মান সমান সাল যোগ সালের এক চতুর্থাংশ যোগ নির্ণয় তারিখ যোগ নির্ণয় মাসের মান। এগুলো থেকে যা আসবে তাকে সাত দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে তা। সূত্রটি পড়লে অনেক কঠিন মনে হবে কিন্তু অঙ্কটি করলে অনেক সোজা মনে হবে। এখানে বারের মান হচ্ছে, আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটি সংখ্যা পাব, সেই সংখ্যা থেকে আমরা বারটি নির্ণয় করব। এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই চার্টটি মাথায় রাখতে হবে। এখানে বারোটি মাস দেওয়া আছে এবং বারোটি মাসের বিভিন্ন রকম মান দেওয়া আছে। এই মানটি আমাদের সূত্রের এই অংশে লাগবে যে নির্ণয় মাসের মান, অর্থাৎ যে মাসের তারিখটি নির্ণয় করতে বলবে সে জায়গায় আমাদের এখান থেকে মাসের মান এখান থেকে নিতে হবে। তারপর এই অংশটুকু ক্যালকুলেশন করে তাকে সাত দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে ভাগশেষটি 0 0 6 5 4 3 2 1 এরকম কোনো একটি সংখ্যা আসবে। আসার পর যদি এক হয় তাহলে এটি হবে শনিবার, দুই হলে রবিবার, তিন হলে সোমবার। এভাবে এখানে মানগুলো দেওয়া আছে, সেই চার থেকে আমরা অঙ্কটি করার পর বারের যে মান আসবে সেই অনুযায়ী আমরা দিনটা বের করে নেব। আমরা অঙ্কটি করি তাহলে বিষয়টার ক্লিয়ার হবে। এখানে বলা আছে 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কী বার ছিল। এটি 37তম বিসিএস এ এসেছিল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে আমরা প্রথমে বারের মানটি বের করব। তো এই সূত্রের সাথে আমরা সরাসরি লিখে ফেলি যে বারের মান প্রথমে আছে সাল, সালটি হচ্ছে 2009 যোগ সালের এক চতুর্থাংশ, অর্থাৎ সালের সাথে গুণ হবে 4/1 যোগ নির্ণয় তারিখ। তারিখটি হচ্ছে, বলা আছে 1 অক্টোবর কী বার ছিল, তাহলে তারিখটি হচ্ছে 1 যোগ নির্ণয় মাসের মান। এখানে অক্টোবর মাস বলা আছে, আমরা 4 থেকে জানি অক্টোবর মাসের মান হচ্ছে 7। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এখানে যা আসবে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর তার ভাগশেষ নিতে হবে। তাহলে আমরা এই অংশটুকু ক্যালকুলেশন করি, এখানে হবে 2009 যোগ, আর এই অংশটুকু ক্যালকুলেশন করলে আসবে 502.কিছু একটা। এখন এই অংশটুকু ক্যালকুলেশনের ক্ষেত্রে একটি লক্ষণীয় দিক আছে, দিকটি হচ্ছে এই অংশটা ক্যালকুলেশনের সময় যদি দশমিক আসে, দশমিকের পরে কোনো সংখ্যা আসে সেটিকে আমরা ইগনোর করব, সরাসরি আমরা ইগনোর করব। সেক্ষেত্রে আমরা পুরনো অংশটুকু নিব, তো নিলাম 502, তারপর এখানে হচ্ছে 8/7, তাহলে এতটুকু যোগ করলে আসে 7/2519 ভাগ করি তাহলে ভাগশেষটি আসবে 6। এখন আমরা 4 থেকে দেখব 6 হলে কী বার হয়। 6 হলে হয় বৃহস্পতিবার, তাহলে ওই বছরের অক্টোবরের 1 তারিখ ছিল বৃহস্পতিবার। এখন আমরা প্র্যাকটিসের জন্য আরেকটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে 1971 সালের 26শে মার্চ কী বার ছিল। আমরা জানি 26শে মার্চ ছিল আমাদের স্বাধীনতা দিবস, তো সেই দিনটি কী বার ছিল সেটি আমরা নির্ণয় করব। নির্ণয় করার সূত্রটি আমরা জানি, সূত্রটি হচ্ছে বারের মান। তারপর আমরা মানগুলো সরাসরি বসিয়ে ফেলব,
সূত্রঞ্জে প্রথমে সালটি লিখতে হয় সাল 1971 যোগ সালের এক চতুর্থাংশ অর্থাৎ 1971 গুণ চার ভাগের এক যোগ নির্ণয় তারিখ, এখানে নির্ণয় তারিখ হচ্ছে 26, তারপর হচ্ছে নির্ণয় মাসের মান, নির্ণয় মাস হচ্ছে মার্চ, তো মার্চের মান হচ্ছে 3, তারপর ব্রেকেট ক্লোজ, সেই মানকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসবে 1971 যোগ, এতটুকু ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 492 দশমিক সামথিং, আমরা দশমিকের পরেরটুকু নিব না, যোগ 26 আর 3 29 ভাগ 7, তাহলে মোট আসবে 2493 ভাগ 7। এতটুকু আমরা ক্যালকুলেশন করে দেখালাম না, এটি যোগ করলে হবে 2493 আর ভাগ হচ্ছে 7। এখন আমরা 7 দ্বারা এটিকে ভাগ করব। আমরা ভাগটি করে দেখি, সরি এখানে হবে 2492 এখানে ভাগটি মিলে গেছে, ভাগশেষ হচ্ছে 0। আমরা দেখব শূন্য হলে কী বার হয়, শূন্য হলে হয় শুক্রবার। তাহলে যে অপশন আছে তার মধ্যে গ হচ্ছে শুক্রবার, তাহলে উত্তর শুক্রবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।